আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে এই পর্বের আলোচনা শুরু করছি। আজকের আলোচ্য বিষয় ভাই গিরিশচন্দ্র সেন। ভাই গিরিশচন্দ্র সেন থেকে যে প্রশ্নগুলো সচরাচর বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ভাই গিরিশচন্দ্র সেনের জীবনীকাল কোনটি? ভাই গিরিশচন্দ্র সেনের জীবনীকাল কোনটি? এর উত্তর হচ্ছে 1835 থেকে 1910 সাল। 1835 থেকে 1910 সাল। ভাই গিরিশচন্দ্র সেনের জীবনীকাল হচ্ছে 1835 থেকে 1910 সাল। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। ভাই গিরিশচন্দ্র সেন কোথায় জন্মগ্রহণ করেন? ভাই গিরিশচন্দ্র সেন কোথায় জন্মগ্রহণ করেন? এর উত্তর হচ্ছে নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে। বন্ধুরা, এর উত্তর আপনারা আগে থেকেই জানেন। ভাই গিরিশচন্দ্র সেন নরসিংদী জেলার পাঁচদোনা গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তী প্রশ্ন, সমগ্র পবিত্র কুরআন শরীফ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? সমগ্র পবিত্র কুরআন শরীফ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন কে? এর উত্তর হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। তাহলে সমগ্র কুরআন শরীফ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন ভাই গিরিশচন্দ্র সেন, এবং এই রচনাকাল 1881 থেকে 1886 সাল। 1881 থেকে 1886 সাল পর্যন্ত ভাই গিরিশচন্দ্র সেন সমগ্র কুরআন শরীফ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন, আর এ কারণেই মুসলিম সমাজ তাকে ভাই উপাধি প্রদান করে। পরবর্তী প্রশ্ন, তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা গ্রন্থটি কে রচনা করেন? তাজকেরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা গ্রন্থটি কে রচনা করেন? এর উত্তর হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। ভাই গিরিশচন্দ্র সেন তাজকেরাতুল আউলিয়া এই গ্রন্থটি অবলম্বনে বাংলায় তাপসমালা গ্রন্থটি অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, বাংলা সাহিত্যে সুফি দরবেশদের জীবন কাহিনী সংক্রান্ত সর্বপ্রথম গ্রন্থ কোনটি? বাংলা সাহিত্যে সুফি দরবেশদের জীবন কাহিনী সংক্রান্ত সর্বপ্রথম গ্রন্থ কোনটি? এর উত্তর হচ্ছে তাপসমালা। তাপসমালা বাংলা সাহিত্যে সুফি দরবেশদের জীবনী নিয়ে সর্বপ্রথম রচিত গ্রন্থ। বন্ধুরা, আপনারা জানেন যে ভাই গিরিশচন্দ্র সেন তাজকেরাতুল আউলিয়া এই গ্রন্থটি থেকে বাংলায় অনুবাদ করেন এবং গ্রন্থটির নাম দেন তাপসমালা। মূলত তাজকেরাতুল আউলিয়া শেখ ফরিদুদ্দিন আকতারের বিখ্যাত ফার্সি গ্রন্থ। শেখ ফরিদুদ্দিন আকতারের এই বিখ্যাত ফার্সি গ্রন্থ থেকেই অনুপ্রাণিত হয়ে ভাই গিরিশচন্দ্র সেন এই গ্রন্থটিকে বাংলায় অনুবাদ করেন। এই গ্রন্থটিতে 96 জন আউলিয়ার জীবন কাহিনী সন্নিবেশিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, ভাই গিরিশচন্দ্র সেন পবিত্র কুরআন শরীফ সমগ্র পবিত্র কুরআন শরীফ সর্বপ্রথম বঙ্গানুবাদ করেন সেই সময়কাল কোনটি? ভাই গিরিশচন্দ্র সেনের পবিত্র কুরআন শরীফ বঙ্গানুবাদের সময়কাল কোনটি? বন্ধুরা, এর উত্তর আপনারা জানেন। এর উত্তর হচ্ছে 1881 সাল থেকে 1886 সাল। এই সময়কালীন ভাই গিরিশচন্দ্র সেন সমগ্র পবিত্র কুরআন শরীফ সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, ভাই গিরিশচন্দ্র সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? ভাই গিরিশচন্দ্র সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? এর উত্তর হচ্ছে ব্রাহ্ম ধর্ম। ভাই ব্যক্তি জীবনে ব্রাহ্ম ধর্মের অবলম্বন করতেন বা ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। ভাই গিরিশচন্দ্র সেন ব্যক্তিগত জীবনে ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। পরবর্তী প্রশ্ন,
বাংলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ কে রচনা করেন? বাংলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ সর্বপ্রথম কে রচনা করেন? এর উত্তর হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। আমরা জানি যে ভাই গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম সমগ্র পবিত্র কুরআন শরীফ বাংলায় অনুবাদ করেন এবং এই জন্য মুসলিম সমাজ তাকে ভাই উপাধিতে ভূষিত করেন এবং এই রচনাকালটি ছিল 1881 সাল থেকে 1886 সাল। বন্ধুরা, আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, গিরিশচন্দ্র সেনকে ভাই উপাধি প্রদান করেন কারা? গিরিশচন্দ্র সেনকে ভাই উপাধি প্রদান করেন কারা? এর উত্তর হচ্ছে মুসলিম সমাজ। মুসলিম সমাজ গিরিশচন্দ্র সেনকে ভাই উপাধিতে ভূষিত করেন। পরবর্তী প্রশ্ন, তত্ত্ব রত্নমালা গ্রন্থটির রচয়িতা কে? তত্ত্ব রত্নমালা গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। গুলিন্দা ও বুন্ডা গ্রন্থ দুটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। ভাই গিরিশচন্দ্র সেন গুলিন্দা ও বুন্ডা এই গ্রন্থ দুটি রচনা করেন। মূলত এই গ্রন্থ দুটি অনুবাদ গ্রন্থ। ভাই গিরিশচন্দ্র সেন ফার্সি থেকে এই গ্রন্থ দুটি বাংলায় অনুবাদ করেন। পরবর্তী প্রশ্ন, ভাই গিরিশচন্দ্র সেন মূলত ইসলাম ধর্মের বহু গ্রন্থ বাংলায় অনুবাদ করেন এবং তার বিখ্যাত কিছু অনুবাদ গ্রন্থ রয়েছে। বন্ধুরা, এই অনুবাদ গ্রন্থগুলো থেকে প্রায়শই বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, এই কারণে এই গ্রন্থগুলোর নাম জানাটা জরুরি। পরবর্তী প্রশ্ন, দিওয়ানে হাফিজ গ্রন্থটির রচয়িতা কে? এর উত্তর হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। দিওয়ানি হাফিজ এই গ্রন্থটির রচয়িতা ভাই গিরিশচন্দ্র সেন। পরবর্তী প্রশ্ন, মসনভা ই রুমি এই গ্রন্থটির রচয়িতা কে? এই গ্রন্থটির রচয়িতা হচ্ছেন ভাই গিরিশচন্দ্র সেন। আমরা জানি যে ভাই গিরিশচন্দ্র সেন ইসলাম ধর্মের বহু গ্রন্থ বাংলায় অনুবাদ করেছেন, তিনি সমগ্র পবিত্র কুরআন শরীফ বাংলায় অনুবাদ করেছেন 1881 সাল থেকে 1886 সাল পর্যন্ত। এই রচনার সময়কাল, মূলত পবিত্র কুরআন শরীফ বাংলায় অনুবাদ করতে তার সময় লেগেছিল 1881 সাল থেকে 1886 সাল। এছাড়াও তিনি বাংলায় প্রথম মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ রচনা করেন। তার রচিত বিখ্যাত অনুবাদ গ্রন্থগুলো হচ্ছে দিওয়ানি হাফিজ, মসনভাই ই রুমি, মিশকাত শরীফ, কিমিয়াই সাদাত, মন্টি কুতুতয়, মকতুক ই মকদুম। এই গ্রন্থগুলি তার রচিত বিখ্যাত অনুবাদ গ্রন্থ। এই গ্রন্থগুলো ফার্সি থেকে অনুবাদ করা হয়েছে। এছাড়াও তিনি বেশ কিছু প্রবন্ধ গ্রন্থ রচনা করেছেন, সেই গ্রন্থগুলোর নাম আমরা জেনে নিচ্ছি। মহাপুরুষ মুহাম্মদ ও তৎপ্রবর্তিত ইসলাম ধর্ম। মহাপুরুষচরিত প্রথম ও দ্বিতীয় ভাগ। চারজন ধর্মনেতা ইমাম হাসান ও হোসেনের জীবনী। এই গ্রন্থগুলো ভাই গিরিশচন্দ্র সেন রচিত প্রবন্ধ গ্রন্থ। এছাড়াও তার আরেকটি প্রবন্ধ গ্রন্থ আছে, যেটি আমরা ইতিমধ্যেই জেনেছি। গ্রন্থটি হচ্ছে তত্ত্ব রত্নমালা। এটিও তার একটি বিখ্যাত প্রবন্ধ গ্রন্থ। আর তার অনুবাদ করা গ্রন্থগুলোর মধ্যে বিখ্যাত গ্রন্থগুলোর নাম বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন, যে গ্রন্থগুলো হচ্ছে গুলিন্ডা, বুন্ডা, দিওয়ানি হাফিজ, মসনভাই রুমি, মিশকাত শরীফ, কিমিয়ায়ে সাদাত, মকতুক ই মকদুম, মন্টি কুতুতয়। এই গ্রন্থগুলো তার বিখ্যাত অনুবাদ গ্রন্থ। বন্ধুরা, ভাই গিরিশচন্দ্র সেন সম্পর্কে যেই প্রশ্নগুলো
বিসিএস সহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষাগুলোতে এসেছে সেই প্রশ্নগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি। যে বিষয়টি আমি বলি বা অনুরোধ করি যে আপনারা একজন সাহিত্যিক সম্বন্ধে যখন জানবেন তার সম্পর্কিত তথ্যগুলো বারবার করে মনে করবার চেষ্টা করবেন, বারবার করে মনে করে করে বলবার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ এই তথ্যগুলো আপনাদের স্মৃতিতে স্থায়ীভাবে সংরক্ষিত হবে এবং পরীক্ষার প্রশ্নপত্রে যখন আপনার প্রশ্নগুলো পাবেন তখন আপনাদের সঠিক উত্তর করতে সহজ হবে, দ্বিধা সংশয়ের অবকাশ থাকবে না। ইনশাআল্লাহ আপনাদের প্রস্তুতিতে এই আলোচনা সহায়ক ভূমিকা পালন করবে। ইনশাআল্লাহ আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আপনাদের সফলতা কামনা করছি এবং আবারও আপনাদের সুস্থতা এবং কল্যাণ কামনা করে আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।